এতদিন আলেম মারছো মাইরের উপরে কোনো ঔষধ নাই প্রয়োজনে লাঠি ইসলামওয়ালাদেরকে হাতে নেওয়া লাগতে পারে খেলোয়াড় সাকিবকে যদি ফিরে চাও আমাদের শহীদ আবু সাইদ ভাইটিকে ফিরিয়ে দাও আমাদের শহীদ মুগ্ধকে ফিরিয়ে দাও সাকিবকে যদি ফিরে চাও আমাদের সাইদি সাহেবকে আগে ফিরে দাও 1971 সনে স্বাধীন হয়েছিল মাটি আর 24 এসে স্বাধীন হয়েছে মানুষ আমরা লক্ষ্য করেছি আজ দু তিন দিন আবার আজকে দেখলাম যে পেটনও খাইছে কয় উই আর সাকিবিয়ান মানে সাকিবের সমর্থক হিসেবে আবার নেমে গেছে মাঠে ওই যে তারা কথা বলে না ঠিক কি না ছাত্র জনতা পিটায়া সোজা করে দিয়েছে দেশে না আরে কথা কর না কে দেশে না ষড়যন্ত্র বাংলার জমিন থেকে এখনো বিদায় নেয় নাই এখন পর্যন্ত রক্তের দাগ শুকায় নাই বেটারা বলে বাংলাদেশের জান সাকিব আল হাসান তাকে ফিরিয়ে চায় অনেকে মিছিল দিচ্ছে আজকে কয় উই আর সাকিবিয়ান আমি বলি বেটা সাকিব তো কি ছোট তারকা আমাদের বড় তারকা ছিল আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাকিবকে যদি ফিরে চাও আমাদের সাইদি সাহেবকে আগে ফিরে দাও সাকিবকে যদি ফিরে চাও ক্রিকেটারকে আমাদের শহীদ মুগ্ধকে ফিরিয়ে দাও খেলোয়াড় সাকিবকে যদি ফিরে চাও আমাদের শহীদ আবু সাইদ ভাইটিকে ফিরিয়ে দাও শহীদ আবু সাইদ মুগ্ধ সহ 1000 প্লাস আমার ছাত্র বন্ধু এবং গণমানুষ এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছে 1971 সনে স্বাধীন হয়েছিল মাটি আর 24 এসে স্বাধীন হয়েছে মানুষ ইসলামের যে পরিবেশ আমরা পেয়েছি ইসলাম প্রচার এবং প্রসারের আল্লাহর কসম এই পরিবেশ ইতোপূর্বে আর কখনো আসেনি সেজন্য আমি আমার ভাইদেরকে বলি দলাদলি ঠেলাঠেলি বাদ দিয়ে কে হেফাজত চরমনাই কে ইসলামী আন্দোলন কে জামাত ইসলাম কে হেফাজতে ইসলাম কে হাত বুকে বান্ধে কে নাবিতে বান্ধে আর দেখতে চাই না আল্লাহ দিন আল্লাহর কোরআন এই জমিনে বাস্তবায়ন করবার উদ্দেশ্যকে লক্ষ্য করে আল্লাহর জমিনে প্রয়োজনে আমরা আল্লাহ দিন মুসলমানদের জন্য ইমানের জন্য কোরআনের জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য প্রয়োজনে মুসলমানেরা জীবন দিব রক্ত দিব হাত দিব পা দিব স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে দিব না দিব না দিব না আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ পাক আব্রাহার বাচ্চারে দমাইছে না দমায় নাই তৈরি করছিল আয়না ঘর সে আয়না ঘরে ঢুকে গেল কথা কয় না রে ভাই এবার গভীর মানা যাক আল্লাহ রাব্বুল আমিন ফেরাউনকে দমিয়ে দিলেন দেয় নাই হযরত মুসাকে আল্লাহ বলে ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা এ মুসা ফেরাউনের দাওয়াত দাও কওলা লাইনা লাআল্লাহু ইয়াতাযাক্কা হে মুসা সুন্দর ভাষায় গিয়ে ওয়াজ করো মুসা গিয়ে বলে ফেরাউন কলমা পড়ো কয় তুমি কে গো হু আর ইউ তুমি কে কয় আই এম মুসা কয় পাশে কে হু ইজ দিস পারসন বিসাইড ইউ তোমার পাশে এটা কে গো বলে জানো না এটা আছে দিস ইজ মাই ব্রাদার এটা হচ্ছে আমার ভাই হারুন কয় ও সে কে তার পরিচয় কি বলে সেও তো নবী কয় আল্লাহর কাম নাই এক ঘরে দুই নবী দিছে যা বেটা দূর হয়ে যা মুসা কয় বেটা লাঠি দেখছো একবার সোজা করে দেব মাইরের উপরে কোনো ঔষধ নাই কথা কয় না কা ঠিক কিনা প্রয়োজনে আবার মুসার হাত মানে লাঠি মুসলমানদেরকে ইসলামওয়ালাদেরকে হাতে নেওয়া লাগতে পারে মনে থাকবে তো মনে থাকবে তো প্রিয় ভাইয়েরা আমার চতুর্দিক থেকে সৈন্যবাহিনী আমি লম্বা করব না ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন হে মুসা আজ তো ধরা পড়ে গেলাম ওই যে আসছে আড়াই লক্ষ সৈন্য নিয়ে আমাদেরকে কি করবা
তিন দিক থেকে নদী এক দিক থেকে ফেরাউনের বাহিনী আসছে এখনে মারবে হযরত মুসা বলেছিলেন কালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহাদিন কখনো নয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদেরকে পথ দেখায়া দিবেন জিজ্ঞেস করতে চাই আল্লাহ পথ দেখাইছে না দেন হযরত মুসা পার হয়ে গেল কাল বাহার আল্লাহ বলে এই সাগরের মধ্যে তুমি একবার বাড়ি মারো বাড়ি মারলো ইসনা আশারা তরিকান আলা মুসা একটি হলে হয় 12টি রাস্তা হয়ে গেল মুসা নবী পার হলো এরপরে এরপরে ফেরাউন বেচারা পানিতে পটকা মাছের মতো হইয়া হইয়া মারা যাচ্ছে কোরআনে আসছে হাত্তা ইদা আদরাকাহুল গরাকু কালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন এবার ফেরাউন বলে আল্লাহ মুসা আর হারুনের আল্লাহর উপরে বনি ইসরাঈলের আল্লাহর প্রতি ঈমান আনছি আবার চুবাও কে মারো কে আল্লাহ কয় আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন এতদিন আলেম মারছ কথা না বুঝলে কেমনে কই আরে কথা কই না কেন এতদিন আলেমদেরকে ফাঁসি দিয়েছ এতদিন আলেমদেরকে রিমান্ডে নিয়েছ কথা বলে না কেন এতদিন আলেমদেরকে জেলখানার কুটিতে 13 বছর বন্দি করছ আজ বিদায় বেলায় যতই কলমা পড়ো কলমা নসিব হবে না জোরে কর না আল্লাহু আকবার।